র‍্যাবের অভিযানে আটক গোল্ডেন মনিরকে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের দুই মামলায় সাত দিন করে এবং মাদক মামলায় চার দিনের রিমান্ড দিয়েছে আদালত। এদিকে তার বিষয় সম্পত্তি সম্পর্কে তদন্ত করবে র‍্যাব। আর অনিয়ম পাওয়া গেলে গোল্ডেন মনিরের প্লটে বরাদ্দ বাতিল করা হবে বলে জানিয়েছেন রাজুক চেয়ারম্যান। রাজধানীর মেরুলবাড্ডায় ১৬ ঘন্টার অভিযানে শনিবার র‍্যাব আটক করে মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে, পরে তাকে বাড্ডা থানায় হস্তান্তর করে। এ সময় তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে তিনটি মামলা করা হয়। এ নিয়ে সংবাদ সম্মেলনে র‍্যাব জানায় তার ব্যবসা ও বিশেষ সম্পত্তি সম্পর্কে তদন্ত হবে। রাজুকের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গের সাথে তার যোগসাজশে মূলত ২০০টারও বেশি প্লট উনি দখল করেছেন। র‍্যাবের বক্তব্য আনুষ্ঠানিকভাবে তদন্ত সাপেক্ষে এ বিষয়টি আরও পরিষ্কার করে বলা জানা যাবে। এদিকে রবিবার দুপুরে বাড্ডা থানা থেকে গোল্ডেন মনিরকে পাঠানো হয় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে। তিন মামলায় তাকে ২১ দিনের রিমান্ডে চায় পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করে আদেশ দেয়। মামলা আমি স্পেশাল পাওয়ার একটা মামলা, ওখানে সাত দিন করে চাওয়া হয়েছিল, এখানে আদালত সাত দিন করে মঞ্জুর করেছে। এবং যে মাদকের মামলা যেটা, সেই মাদকের মামলায় সেখানে সাত দিন চাওয়া হয়েছিল, সেখানে আদালত চার দিন মঞ্জুর করেছে। যেহেতু একসাথে মামলাগুলি রিমান্ড চলবে, অতএব এখানে সাত দিন আর চার দিনই যেটা রিমান্ড মঞ্জুর করা হয়েছে সেটা আলাদাভাবে চলবে। আমরা লিখিত আদেশ পাওয়ার পরে সেটাকে আইনগতভাবে পরীক্ষা করে ক্লায়েন্টের ইনস্ট্রাকশন অনুযায়ী সিদ্ধান্ত নেব যে উচ্চ আদালতে যাব কিনা। দুপুরে সচিবালয়ে রাজুক চেয়ারম্যান সাংবাদিকদের প্রশ্ন জবাবে জানান, মনিরের প্লটের বিষয় তারা যাচাই বাছাই করে দেখবেন। এর সাথে জড়িত রাজুক কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধেও বিভাগীয় মামলা করা হবে। এগুলি আমরা তদন্ত করব, তদন্তে যারা যারা শনাক্ত হবে তাদের সকলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই প্রক্রিয়ায় যদি কোনো প্রকারের ইয়ে থাকে অবশ্যই আমরা বাতিল করব। রাজধানীর মেরুলবাড্ডায় ১৬ ঘন্টার অভিযানে গোল্ডেন মনিরের বাসা থেকে জব্দ করা হয়েছে ৬০০ বড়ি স্বর্ণ, নগদ ১.৯ কোটি টাকা, দুটি বিলাসবহুল গাড়ি, ৯ লাখ টাকার বিদেশি মুদ্রা, অস্ত্র ও মদ। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা।